নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াজকে কেন পেটানো হলো? র‍্যাবের এক কর্মকর্তাকে উদ্দেশ্য করে এমন প্রশ্ন করেছেন এমপি শামীম ওসমান। এনায়েতনগর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের পশ্চিম মাসাইদর প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের দুই মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি এ প্রশ্ন করেন। একটি ভিডিওচিত্রে দেখা যায় শামীম ওসমানের এমন প্রশ্নের জবাবে র‍্যাব কর্মকর্তা বলেন, স্যার বিষয়টা এমন নয়, রিয়াজ মহানগর ছাত্রলীগের সভাপতি হলেও আট নং ওয়ার্ডের বাসিন্দা, দুপুরে সাত নং ওয়ার্ডের একটি কেন্দ্রে তাকে মারধর করার অভিযোগ ওঠে।